ডায়াবেটিসের রোগীরা প্রায় একটা প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন, স্যার আমার তো ডায়াবেটিস আছে, আমি কি মধু খেতে পারবো? এইটার সঠিক উত্তর হচ্ছে যে না, কারো যদি ডায়াবেটিস থাকে তিনি মধু জাতীয় খাবার অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ কি, এটা অনেকে জানতে চান যে স্যার মধু তো একটা ন্যাচারাল খাবার, এটা প্রাকৃতিকভাবে পাওয়া যায়, এটাতে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা হয়। সবই ঠিক আছে, একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন মধু খেতে আমরাও বলি, এটা কিন্তু একটা উৎকৃষ্ট মানের পানীয় এবং এখানে কিন্তু নানা রকম ভিটামিনস মিনারেলস এগুলো থাকে এবং এটা উপকার করে। কিন্তু ডায়াবেটিস রোগীর কী হয়, ডায়াবেটিস রোগীর রক্তে কিন্তু শর্করার পরিমাণ অনেক বেড়ে যায় এবং তার কারণে কিন্তু তার চোখের ক্ষতি হয়, তার হার্টের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়, পায়ের ক্ষতি হয়। আমরা সহজভাবে বলতে পারি, কারো যদি ডায়াবেটিস থাকে তার কিন্তু শরীরের প্রত্যেকটা অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, তার কিন্তু চোখ নষ্ট হয়ে যেতে পারে, কিডনি একেবারে নষ্ট হয়ে যেতে পারে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হতে পারে, আমরা আগেই বলেছি। তো এই যে নানা অসুখ হয় ডায়াবেটিসের কারণে, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য কিন্তু আমরা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খেতে আমরা নিষেধ করি বা কম খেতে বলি। যেমন চাল এবং গম থেকে আমরা যেসব খাবার পাই সেগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ভাত হতে পারে, রুটি হতে পারে। ভাতের পরিমাণ আমরা কম খেতে বলি, রুটি বেশি খেতে বলি। এটা অনেকেই বলেন যে স্যার দুইটাই তো কার্বোহাইড্রেট, আমরা কেন রুটি বেশি খাবো? কারণ আমাদের দেশের কালচারে একজন কিন্তু চাইলে অনেক বেশি ভাত খেতে পারে, অনেক বেশি ভাত খেয়েও নেয়, কিন্তু রুটি কিন্তু আমাদের দেশের কালচারে কেউ দুইটা তিনটার বেশি কিন্তু সাধারণত খেতে পারে না। এই কারণে বলা হয় দুইটা কার্বোহাইড্রেট হলেও রুটিতে কিন্তু ক্ষতিটা কম হয়। আর মধু খেতে কেন আমরা নিষেধ করি, মধু কিন্তু সরাসরি আমাদের রক্তের গ্লুকোজটাকে খুব দ্রুত বাড়িয়ে দেয়, কারণ এগুলো হচ্ছে সরল শর্করা, এগুলো আমাদের রক্তের শর্করাটাকে খুব দ্রুত বাড়িয়ে দিবে এবং তার ফলে কিন্তু নানা রকম সমস্যা দেখা দিবে। কিন্তু আপনি যদি রুটি খান অথবা আপনি যদি একটা কার্বোহাইড্রেট জাতীয় জটিল বা জটিল শর্করা যেগুলো আছে সেগুলো খান, ভাতও খান, সেটাও কিন্তু আমাদের শরীরে হঠাৎ করে গ্লুকোজ বাড়িয়ে দিবে না, এটা ধীরে ধীরে আমাদের শরীরে রক্তের গ্লুকোজটা বাড়াবে। কিন্তু আপনি যদি চিনি খান, আপনি যদি মধু খান, আপনি যদি ফলের রস খান, মিষ্টি ফলের রস, এটা কিন্তু আপনার ডায়াবেটিসটাকে খুব দ্রুত বাড়িয়ে দিবে এবং তার ফলে কিন্তু নানারকম জটিলতা এবং ডায়াবেটিসের যে হঠাৎ করে কিছু জটিলতা হয় যে গ্লুকোজটা অনেক বেড়ে গেল অথবা আমরা একটা জটিল অসুখের কথা বলি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এগুলো কিন্তু হওয়ার চান্স থাকবে। সুতরাং সেসবের হাত থেকে বাঁচতে হলে আমরা সরল শর্করাটা অ্যাভয়েড করব। এখন অনেকে মধু খেতে খুব পছন্দ করেন বা দীর্ঘদিন ধরে অভ্যাস আছে, তার হঠাৎ করে ডায়াবেটিস হলো, তিনিও তো এখন বলবেন যে আমি এত বছর ধরে 20 বছর ধরে মধু খাই প্রতিদিন 1 চামচ করে, আমি কি খেতে পারবো কি না? এটার উত্তর যে আপনি পারবেন, তবে আপনি অন্য কোনো একটা খাবার থেকে সেই পরিমাণ যেই পরিমাণ আপনি মধুতে শর্করাটা খেয়েছেন সেটা বাদ দিতে হবে, তাহলে আপনি পারবেন। যেমন দেখা যাচ্ছে আপনি সকালে 1 চামচ মধু দিয়ে আপনি হয়তো চা খেয়েছেন অথবা খেয়েছেন কোনোভাবে, তাহলে সেটা কিন্তু আপনার সেই দেখা যাচ্ছে দুপুরে যখন ভাত খাবেন অথবা রাতে যখন ভাত বা রুটি খাবেন সেটা কিন্তু পরিমাণ কমিয়ে দিতে হবে, অর্থাৎ ব্যালেন্সটা করতে হবে। আপনি একদিক থেকে কার্বোহাইড্রেট নিচ্ছেন, অন্য কোনো কার্বোহাইড্রেটকে তাহলে কমাতে হবে। আপনি যদি মধুও খান আবার দুপুর এবং রাতে আপনি বেশি পরিমাণ ভাত বা রুটি খান, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। তারপরে আমি এই বিষয়টা নিয়ে অনেক বেশি পড়াশোনা করেছি, অনেক জায়গায় আমি দেখেছি কোনো জায়গায় ডায়াবেটিস রোগীদের জন্য মধু খেতে উৎসাহিত করা হয়নি। কোনো কোনো জায়গায় শুধু এটুকু বলা হয়েছে যে মধু খেলে, যেহেতু অনেকে অনেকদিন খান, অনেকের ধর্মীয় বিশ্বাসের কারণে মধু পছন্দ করেন, তারা খাচ্ছেন বা খাবেন, এটা আমরা বাদ দিতে পারবো না, তবে তিনি যদি খেয়েই থাকেন তার অন্য কোনো খাবার থেকে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা তাকে বর্জন করতে হবে। তাহলে শুধুমাত্র মধুর হঠাৎ করে খেলে যে ক্ষতিগুলো হতে পারে সেটা সেই ক্ষতির হাত থেকে তিনি বেঁচে থাকতে পারবেন। আর মধু খেলেই যে সব আপনার কার্বোহাইড্রেট, আরও অনেক খাবার আছে, আপনি মধু যখন খাবেন সেই কার্বোহাইড্রেট খাবারটা আপনি বর্জন করবেন। যেমন দুপুরে ভাত বর্জন বা একটু কম খেলেন, রাতে রুটি একটা কম খেলেন, তাহলে আপনি খেতে পারবেন। তবুও আমরা বলবো যেহেতু এটা সরাসরি আমাদের রক্তের গ্লুকোজ বাড়িয়ে দেয় এবং হঠাৎ করে রক্তের গ্লুকোজ বেড়ে গেলে কিন্তু নানা রকম জটিলতা হতে পারে, তাই আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।